অবশেষে লিওনেল মেসির আবদার পূর্ণ করল ফিফা। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে যে আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল, যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা এবার লিওনেল মেসির কথায় সাড়া দিয়েছে। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবল এবং কোচিং স্টাফের সদস্য মিলিয়ে সেই ম্যাচে মোট 18টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। খেলার পর এই রেফারিকে যেন আর দায়িত্ব দেওয়া না হয় সে আবেদন জানিয়েছিলেন লিওনেল মেসির মতো ফুটবলার। ক্ষুব্ধ কণ্ঠে মেসি বলেন, আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে, কিন্তু আমার মনে হয় এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত নয় ফিফার, তিনি এর যোগ্যই না। অপরদিকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রেফারির সমালোচনা করে বলেছিলেন, তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। এই ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে। ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো এই রেফারি আর পরিচালনা করতে পারবেন না।